লাল নীল কত রং, কত কথা কবিতার ছলে, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত, জানালা ও পাশে উকি দেয় মুখ, হরিণী চোখে তা দেখা অদেখার সুখ, রিক্সার হুড ফেলে শহরের নির্জনে লুকিয়ে হাতে হাত, প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় দিন প্রিয় রাত, অভিমান অজুহাত, প্রিয় দিন প্রিয় রাত। বলতেছি তো, মুকুলের সাথেই তোর বিয়ে দিব, তুই যা চাইবি তাই হবে। তোর এই অবস্থা, এর মধ্যে মা কল্পনা আপাকে বসে আমি নাকি ডালিমের সাথে ডালিমের দুলাভাইকে খুঁজতে যেতে পারি, কোনো সমস্যা নেই। এটা কোনো কথা বল, তোকে এই অবস্থার মধ্যে ফেলে আমি যাইতে পারি? কে কল করছিল? তুমি না মুকুলের মা? যেই কল করুক, কে কল করছে সেটা বড় কথা না, কত বড় সাহস মাকে এসব কথা বলে। তোর দুলাভাই কি অবস্থা আছে তার কোনো খবর নাই, খালি দুলাভাইয়ের বাসায় থাকবো বললেই হলো নাকি? ওর তাড়াতাড়ি উঠে যা। আমার মনে হয় না মুকুল আর ওর মত বদলাতে। তারপরেও তুমি যদি চাও একবার এসে মুকুলের হাত পা ধুলে কান্নাকাটি করে দেখতে পারো, মানুষের মন তো বদলাইতেও পারে। আপা, মার কাণ্ডটা দেখছিস? তোর এই অবস্থা, এর মধ্যে মা কল্পনা আপাকে বসে আমি নাকি ডালিমের সাথে ডালিমের দুলাভাইকে খুঁজতে যেতে পারি, কোনো সমস্যা নেই। এটা কোনো কথা বল, তোকে এই অবস্থার মধ্যে ফেলে আমি যাইতে পারি? আমি কল্পনা আপাকে মার কথা বলে বাঁচতে চাইলাম, ভাবলাম যে মা অন্তত বলবে যে না টুলু আজকে কোথাও যাইতে পারবে না, কিন্তু মা উল্টো কথা বলে দিল। আচ্ছা সমস্যা নেই, তোর যদি কোনো প্রবলেম হয় তুই আমাকে কল দিবি, এক সেকেন্ডের জন্য আমি মোবাইল বন্ধ করব না। আর শোন, তুই যদি অপমানের শোধ নিতে চাস তুই শুধু মুখ ফুটে একবার আমাকে বলবি, এক ঘন্টা লাগবে, এক ঘন্টা, এক ঘন্টার মধ্যে ওই মুকুলের ধরে এনে তোর পায়ের উপরে ফেলতে পারি, ফেলবো? এক সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে দেবো, মুকুলের কি যোগ্যতা আছে? কি করে ও? কিছু করে? এখন তোর বাবাও বেকার, অনেক ভালো ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো দেখিস। মা, কিন্তু আমার তো মুকুলকে মারতে ইচ্ছে করতেছে। থাপ্পড় মেলে দাঁত ফেলে দেবো লম্বা লম্বা কথা বললে। তোর না ডালিমের সঙ্গে কোথায় যাবার কথা, যাচ্ছিস না কেন? কল্পনা তো ফোন করে করে আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে। মা, তুমি যে কেন রাজি হলো কল্পনা আবার কথায়, এ বাড়ির কাছে নাকি, এখান থেকে 58 কিলো দূরে, ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। হলে হবে, এখন তো করার কিছু নাই, কথা দিয়ে ফেলেছি। আচ্ছা মা, তুমি যে একটু আগে আপাকে বললা এক সপ্তাহ মধ্যে আবার বিয়ে দিয়ে দিবা, এটা কি সত্যি? সত্য না তো কি, এটা কি কোনো কঠিন কাজ নাকি? এক সপ্তাহের মধ্যে একটা ভালো ছেলে কোথায় পাবা তুমি? স্কুলের এক টিচারকে ফোন দিয়ে বলছি মেয়ের বিয়ে দিব, ছেলে থাকলে বললেন। এর পর্যন্ত 5 জন ফোন দিছে, প্রত্যেকটা ছেলের অবস্থা ওই মুকুলের চেয়ে ভালো, তার মধ্যে একজন আবার ইতালিতে থাকে। দেখো মা দেখো, ইতালির ছেলেটার খোঁজ নাও আগে, আমার বিদেশ যাওয়ার খুব শখ। না, বিদেশে থাকা কোনো ছেলের কাছে আমি মেয়ের বিয়ে দিব না, সুরভির অবস্থা দেখলাম না নিজের চোখে, ভুলেও আমি ওই কাজ করব না। কে? আবার কি কল্পনা আপা? যা যা তাড়াতাড়ি যা। আমার কল না ধরলে আমি কি করবো তা ঠিক নাই,
আরে তুমি যতবার কল দিছো ততবার আমি মার সামনে ছিলাম, মার সামনে আমি তোমার কল কিভাবে ধরবো? আরে আমি কি মার সামনে ফোন ধরতে বলছি নাকি? মার সামনে তো সারাদিন ছিলেন না, যখন মার সামনে ছিলেন না তখন কল ব্যাক করতেন? হ্যাঁ আমি তো ভাবছি যে আমি বাসা থেকে বের হয়ে তোমাকে কল দেবো। আচ্ছা অসুবিধা নাই তো, এখন বের হন। তুমি কোথায় সেটা আগে বলো। আপনাদের বাসার নিচে। মানে মাথা খারাপ নাকি তোমার? মা দেখলে তো কেমন ধরে ফেলবে। মা একটু পরপর রেলিং এর কাছে এসে নিচের দিকে তাকায় দেখতেছে। তাহলে তো খুব ভালো হবে, মা দেখবে তার ছেলেকে একটা মেয়ে ধরে ধরে বাসা থেকে নিয়ে যাচ্ছে। ডেঞ্জারাস মেয়ে, খুব ডেঞ্জারাস। তুমি তো আমার হাতে হ্যারিকেন ধরে দিবা দেখতেছি। আরে ধুর, এমন করতেছেন কেন আপনি? এইটুকু সাহস নাই আপনার? তোমার দিকে পায়ের ধুল, তুমি বাসার দিকে সামনে থেকে রাস্তায় যেতে হবে। আমি এখনই আসতেছি। আর কোনদিন করবেন এরকম? মাথা খারাপ, কোনোদিনও না। ঠিক আছে আসেন। মা গো, এই মেয়ের সাথে প্রেম করে তো মহাবিপদে পড়লাম, এই মেয়ে তো আমার সর্বনাশ করে ছাড়বে। মানুষটার কোনো অসুখ বিসুখ হলো কিনা বা কোনো বিপদে পড়লো কিনা একটা খোঁজ খবর নেওয়া দরকার না? কোনো বিপদে পড়ে নাই, কোনো অসুখ বিসুখের মুখেও পড়ে নাই। গিয়ে দেখবেন আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে মহা সুখে আছে। যা কি যে বলো না তুমি। মা কই আপনার? মা মা মুহূর্তের ভিতর কই গেল মানুষটা? কারে কল করতেছিস আমারে? আরে না, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? রুমির সাথে প্রেমটা হওয়ার কথা ছিল তোর, হয়ে গেছে আমার সাথে। প্রেমটা হইলে বুঝতি, জীবনটা তেজপাতা করে ফেলছে আমার। দোস্ত আমি আর বাঁচতে চাই না, দোস্ত আমি আর বাঁচতে চাই না। আমার এখন একটা প্রেম করতে হবে। আমার প্রেমিকা যদি আমারে 24 ঘন্টাও ঝাড়ির উপরে রাখে তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি একদম লিখিত দিব, লিখিত। আরে বেটা কি করছে জানিস তুই? কি করছে? আমার বাসার নিচে এসে আমাকে কল দিয়ে বলে আপনি নিচে নামেন, আপনার হাতটা ধরে একটু হাঁটবো। ইশ্বরে আল্লাহ, আমার এরকম একটা প্রেম দাও আল্লাহ, আমার এরকম একটা প্রেম দাও। আরে শোন বেটা, কি হয়েছে? কি হয়েছে দোস্ত? আরে আমি ভাবছি আমাকে মিথ্যা বলছে, আমাকে ভয় দেখানোর জন্য বলছে যে আমাদের বাসার নিচে, আসলে ওর বাসায়। কিন্তু নিচে নেমে দেখি আমাদের গেটের সামনে দাঁড়ানো। তারপর? তারপর আর কি, আমি ওর হাতে পায়ে ধরে গেটের সামনে থেকে সরাইছি। উপর থেকে মা যদি নিচে দেখে যে রুমি আমার বাসার সামনে এসে আমাকে নিতে আসছে, তাহলে কি উপায় হবে বল? সে মাইয়াটা বুঝলোই না দোস্ত, মানুষই চিনল না। আর ও যদি আমার সাথে প্রেম করতো আমি তো আপারে তোয়াক্কাই করতাম না। আমার বাসায় আসলে শুধু হাত ধরা তো হাত ধরা, আমি ওরে কোলে নিয়ে বসে থাকতাম। তাই? আচ্ছা হোক চল, অনেক দেরি হয়েছে চল। কিন্তু দোস্ত, ওর রাগ না ভাঙায় কি যাওয়া ঠিক হবে? তাহলে তো আজকে আর যাওয়াই হবে না, গিয়ে আবার ফিরতে হবে না। বুঝছি,
কিন্তু কি যে করি বলতো। আর ধর বেটা বাদ দে, তো চল। দোস্ত দুলাবার ওইখানে যে যাচ্ছে, গিয়ে যদি দুলাবারে না পাই তাহলে তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। তোর চাল চলন স্বভাব কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। তুই এইভাবে কথা বলতেছিস কেন আপা? আমি কি করলাম? তুই কার সাথে দেখা করতে গেছিলি? এখন বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বললে তো তুই তুলকামাল কাণ্ড বাধাই দিবি। মানে কি এসব কথা? আমি কেন তুলকালম কাণ্ড বাঁধাবো? তুই যার সাথে দেখা করতে গেলে আমি তুলকালম কাণ্ড বাঁধাবো? তুই তার সাথে দেখা করতে কেন গেছিলি? আমি তার প্রেমে পড়েছি। এভাবে তাকায় আছিস কেন আপা? তুই কি বলতেছিস তুই জানিস? বুঝে বলতেছিস? বুঝেই বলতেছি। থাপ্পড় খাবি রুমি, আমার মাথা কিন্তু তুই খারাপ করে দিচ্ছিস। সেটাকে আছে একজন, ওই একজনটাকে বলতে পারছিস না? তার আগে তোকে একটা কথা দিতে হবে। কিসের কথা? ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবি, বল দিবি? খুন করবো তোকে, আমি খুন করবো, হাত পা ভেঙে একদম ঘরে বসায় রাখবো। বজ্জাত মেয়ে কোথাকার, লাভ সরম নাই, যা মুখে আসে তাই বলে। সত্যি কথা বলতেছি তো, তাই ভালো লাগতেছে না। মিথ্যা কথা বলতাম, খুব ভালো লাগতো তোর। এত উফ উফ করতেছিস কেন আপা? এটা প্রেমই তো করছি, আর কিছু কি করছি? আর তোর প্রেম করা অবশ্যই ভালো। কার সঙ্গে দেখা করতে গেছিস আগে বল, তোর সাথে বিয়ে দিবি? কি তুই বিয়ে বিয়ে করতেছিস কিসের জন্য? তোর পড়াশোনা শেষ হয়েছে? আর তোর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আর বিয়ে কি জিনিস এটা কি তুই বুঝিস? আমাকে দেখে তো শিক্ষা হয় নাই। আমার তো বিয়ে হয়েছিল, তো কি লাভটা হয়েছে? আমার কি ঘর করতে পারছি আমি তার সাথে? আমাকে একা থাকা লাগতেছে না? তোর কপাল খারাপ, একটা খারাপ ছেলের সাথে তোর বিয়ে হয়েছিল। আমি যেই ছেলেটার সাথে প্রেম করি, ছেলেটা অনেক ভালো, অক্ষরে অক্ষরে আমার সব কথা শোনে। ওয়াল্লাহ মেয়েটা কি বলে এইসব? সত্যি বলতেছি আপা, একটুও মিথ্যা কথা বলতেছি না। ছেলেটা ভয়ও পায় আমাকে। একদিন যে বলছিলাম না টুনটুনি দেবাসে দাওয়াত আছে আমার, আসতে দেরি হবে, কথাটা মিথ্যা ছিল। ওর সাথে প্রথমবারের মতো নদীতে ঘুরতে গেছিলাম। প্রথমবারের মতো না, ওর হাত ধরে নৌকায় উঠেছি, আর ওর হাত ধরে বুঝতে পেরেছি ওকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ে কিন্তু আমি ওই ছেলেকেই করবো আপা, তুই এবার অন্য কিছু ভাবিস না। সেটার নাম কি বললি না? বলছি নাকি আমি বলবো না? তুই তো আমাকে কথা দিচ্ছিস না। আয় বল, আয়, তোকে আমি কি কথা দিব রে? আমাকে ওর সাথেই বিয়ে দিবি? দিব না, আমিও বলবো না। আমাকে ম্যানেজ করতে পারলেই বিয়েটা করে ফেলবো। বিয়ে ছাড়া শয়তানটাকে কিছুতেই হাতের মুঠো করতে পারছি না। মাথার ভেতরে আমাকেও রাখবা, সুতিকেও রাখবা, এটা তো হবে না। তোমার মাথায় শুধু রুমি থাকবে, শুধু রুমি। ওয়াল্লা এতগুলো কল করছে কেন? এই শয়তান, এত কল করতেছিস কেন? হ্যাঁ উমা, কল করেই যাইতেছে, আমি দেখি নাই, মোবাইলটা সাইলেন্ট করে রাখি। ধরবো না তোমার কল, ধরবো না। যুথির নাম মুখে আনার শাস্তি এটা। কেমন হারামি মেয়ে, এতক্ষণ ফোন দিলাম ধরলো না, এখন ফোন কেটে দিচ্ছে। মেসেজেরও জবাব দিব না। ও বাবা, ভাবের মেসেজ পাঠাইছে দেখি।
আজকের দিনের কথা আমি কখনো ভুলব না। ভেবেছিলাম রুমি নামের মেয়েটা অন্য দশটা মেয়ের মতো না, একদম অন্যরকম। ভেবেছিলাম রুমি নামের মেয়েটা আমাকে কখনো ভুল বুঝবে না, শুধু ভালোবাসবে। আজকে বুঝলাম আমার ভাবনাটাই ভুল। বিরক্ত করার জন্য দুঃখিত। দুঃখ পাইছো সোনা, কষ্ট পাইছো? জুথিন নাম মুখে আনার সময় মনে ছিল না তোমার মুখে জুথিন নাম শুনলে আমারও কতটা কষ্ট হয়? আই রুমি, এদিকে আয়। আসি আপা। কিরে আপা, এখনো রাগ করে আছিস? এখনো ইন্টার পাস করিস নাই, কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। তুই অনার্স করবি, বিসিএস পরীক্ষা দিবি, ডিসি হয়ে একটা জেলা না যাবি, কিন্তু এখন বলছিস তুই বিয়ে করতে চাস। বিয়ে করলে তো তোর জীবন গোল্লায় যাবে। আপা, অনেক মেয়ে বিয়ের পর পড়ালেখা করছে। পুরুষ মানুষ কি জিনিস এখনো তো চিনিস নাই। বিয়ের এক বছরের মধ্যে তোকে একটা বাচ্চা ধরাই দিবে, বাচ্চা ওয়া ওয়াও করবে, তোর কাপড় ভেজে যাবে, আর তুই ও ও করতে করতে তোর জীবনটা পার করে দিবি। আমি যে ছেলেটার সাথে প্রেম করি আপা, ও এইরকম না। কষে দিল থাপ্পড় দিব দি গালে। নিজের সংসার টেকেনি তো, সব ঝাল আমার উপরে। আর কি বললি তুই? ঠিকই বলেছি। আমি না থাকলে এতদিনে দেশে যাওয়া লাগতো। আপা, আমি ছেলেটাকে বুঝায় বলি, বিয়ের পর যাতে ও আমাদের বাসায় থাকে। ছেলেটা কে বল? বলবো আপা, বলবো। আমারও ভীষণ বলতে ইচ্ছা করছে, তুই তো কথা দিচ্ছিস না। অনার্স করার আগে বিয়ের কথা মুখে আনতে পারবি না তুই। বুঝছি। কি বুঝছিস? বিয়েটা আমাকে একা একাই করতে হবে, তার আগে তোমাকে আমি খুন করব। ঝামেলায় ফেলে দিল আমাকে। তার আগে কথাটা টুলু ভাইকে বলতে হবে। ও বাবা, ভাব নিচ্ছে দেখি আবার। এই, তোর মোবাইল বাজে। ও হ্যালো, কল দেই ধরেন না, ঘটনা কি? আমি তো তোমার একটা কল ধরি নাই, তুমি তো আমার হাজারটা কল ধরো নাই। আমার কল না ধরার পেছনে একটা কারণ আছে। আপনি কেন কল ধরেন নাই? রাস্তায় অনেক গাড়ির আওয়াজ শুনতে পাই নাই। এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, আমি সত্যি কথা বলছি। রাগ দেখাচ্ছি না তো, ডালিম ডাকতেছে আমাকে, একটু পরে কথা বলি। কতক্ষণ পরে? এখন তো রিক্সায় উঠবো, কতক্ষণ লাগবে জানি না, নেমে কল দিব। দিবেন কিন্তু, খুব জরুরি। আপা জেনে গেছে কিন্তু আমাদের প্রেমের কথা। কি বলতেছে এইসব? আপা কিভাবে জানলো? আপনার সমস্যাটা কি? সমস্যা তো আমার, যখন তখন বের করে দিতে পারে বাসা থেকে। জানলো কিভাবে আপা? কিরে টুলু, আসিস না কেন? আসতেছি রুমি, আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনেক বড় অফিস তো, তুই খুঁজে পাবি না পরে। আরে বেটা, আমি তোকে কল দিব তো আসলে।